অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কালচিনি ব্লকের সুসংগত শিশু বিকাশ দপ্তর ঘেরাও করে বিজেপির 9 নম্বর মণ্ডলের কর্মীরা তুমুল বিক্ষোভ দেখালেন। সেই সাথে এবছর যাতে নিয়োগে কোনো রকম অসচ্ছতা না থাকে সেজন্য এদিন বিজেপির তরফে সুসংগত শিশু বিকাশ আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কালচিনি ব্লকের সুসংহত শিশু বিকাশ আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিজেপির 9 নম্বর মণ্ডলের কর্মীরা তুমুল বিক্ষোভ দেখালেন। সেই সঙ্গে এবছর যাতে নিয়োগে কোনো রকম অস্বচ্ছতা না থাকে সেই জন্য এদিন বিজেপির তরফে সুসংহত শিশু বিকাশ আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। এবছর ব্লকে 21 জন কর্মী ও 216 জন সহায়িকা নিয়োগ করা হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগে দুর্নীতি ও স্বজন পোষণ করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতারা। এদিনের বিক্ষোভে বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বীরেন্দ্র বরা ওরাও, দলের 9 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ কুর্জুন সহ প্রমুখ সামিল হয়েছিলেন। দাদা, কি বিষয়ে আজকে আপনারা ডেপুটেশন প্রদান করলেন? আজকে আমরা ডেপুটেশন দিলাম হচ্ছে সামনে একটা রিক্রুটমেন্ট আছে এবং এখানে যে প্রমোশনের ব্যাপারটা সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে প্রমোশনগুলো হয়নি। এখানে সম্পূর্ণভাবে দলীয় স্বার্থে, টিএমসির স্বার্থে সেই প্রমোশনগুলো দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন থেকে যে এসেতে ছিল, 12-15 বছর ধরে কাজ করছে, দেখা গেছে যে তাদের তারা কোনো দল করে না বলে সেই সমস্ত মহিলাদের কাউকেই প্রমোশন দেওয়া হয়নি, কিন্তু টিএমসি করে বলে সেই সমস্ত হচ্ছে মহিলাদেরই শুধুমাত্র প্রমোশন করা হয়েছে। এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এক্ষেত্রে একটা টাকা পয়সারও লেনদেন হয়েছে, সেটা আমরা আজকে সিডিপিও সাহেবকে জানালাম। এই ধরনের করাপশন যাতে আগামী দিনে যে রিপোর্টটা হচ্ছে এটা যাতে না হয়, সম্পূর্ণভাবে সরকারি নিয়ম বিধি মেনে যাতে রিক্রুটমেন্ট হয়, কোনো রকম করাপশন যাতে না হয় তিনি কথা দিলেন এবং তার সাথে আমরা যে দাবিগুলো রাখলাম, বিগত দিনে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে লোকাল এমএলএকে উপেক্ষা করা হয়েছে, আমরা সেই দাবিও রাখলাম। কোনো প্রকারেই যাতে লোকাল এমএলএকে এই রিক্রুটমেন্টের ব্যাপারে যাতে উপেক্ষা না করা হয় তিনি আমাদেরকে কথা দিয়েছেন, স্বচ্ছতার সঙ্গেই তিনি নিয়োগ প্রক্রিয়া চালাবেন এবং আমরা আশ্বস্ত হই এবং আশ্বস্ত হয়ে আমরা হচ্ছে ডেপুটেশন শেষে এবং আমাদের যাওয়ার। কি আশ্বাসন পেয়েছেন আজকে অধিকারী? যে সম্পূর্ণ সরকারি স্বচ্ছতা মেনে নিয়ে হচ্ছে আগামী দিনের যে রিক্রুটমেন্টটা সেটা উনি করবেন। এমএলএকে ব্যাপারে তিনি হচ্ছে আপার লেভেলে কথা বলবেন যাতে লোকাল এমএলএ ওই বোর্ডের তাকে হচ্ছে চেয়ারম্যান হিসেবে রাখা যায়, সে ব্যাপারেও তিনি কথা দিয়েছেন আমাদেরকে। এইসব বিষয়ে আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যদি কোনোরকম করাপশনের বিষয় আসে আমাদের নজরে আসে আমরা 72-73 আন্দোলনে যেতে বাধ্য হব এবং এই দপ্তর ইতিহাস আছে যে যখনই কোনো রিক্রুটমেন্ট হয় সেখানে এক্সট্রিম পর্যায়ের দুর্নীতি হয় এবং একটা যে হচ্ছে এই অফিসকে কেন্দ্র করে একটা গ্রুপ আছে যারা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন সমাজের গরিব মানুষের মানুষের থেকে টাকা পয়সা তুলে নিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে সাধারণত দিয়ে থাকে, বিগত দিনের ইতিহাসও তাই, সেটা যাতে না হয় সেই রিকোয়েস্ট আমরা করছি।